আসসালামু আলাইকুম আরও একবার ওয়েলকাম করছি আজকের ছোট্ট ব্লগটি দেখার জন্য আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি জানি আমার নতুন এই পেজে অনেক গুণী বড়ো আপু এবং আন্টিরা আমার ভিডিও দেখেন আমি আশা করব আমাকে সামনে এগিয়ে যেতে আপনারা সবাই সাহায্য করবেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পেজটিকে ফলো করবেন প্লিজ সকালবেলা নাস্তা রেডি করছি আজকে সকালে নাস্তায় ছিল পরোটা বাবা ছেলে পরোটা খাবে আর আমি চা বিস্কুট খাবো চাটা আগেই বসিয়ে দিয়েছিলাম তো এখন দুধ চাটা রেডি করে নিচ্ছি আর আমি এখানে জিরো ক্যাল দিয়ে চাটা তৈরি করছি চিনির পরিবর্তে চিনি দিয়েও খাই মাঝে মধ্যে ক্যাল দিয়ে আবার খাই চিনি যতটা কম খাওয়া যায় ততটাই ভালো আর সকালের নাস্তাটা সেরে নিয়ে কাপড় ধুয়েছিলাম কিছু কাপড়গুলো ছাদে নাতে এসেছি বাচ্চার কাপড় ছিল বাচার বাবার কাপড় ছিল সেগুলো রোদে শুকাতে দিয়েছি আর ছাড়টা একটু ঘুরে দেখছি গাছে কি কি ধরেছে গাছগুলোর কি অবস্থা তো ক্যামেরা দিয়ে নিজে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি মার্শাল্লা চাল কুমড়ো ধরেছে চাল কুমড়োর ফুলও এসেছে অ্যালোভেরা গাছটা দেখছি এখন সুস্থ স্বাভাবিক আছে কিছুদিন আগেও একটু অসুস্থ ছিল হলুদ ছিল পাতাগুলো মরে গিয়েছিল এখন একটু ভালো আছে আমার ছেলে ফাইয়া টমেটো খেতে অনেক বেশি পছন্দ করে গাছের টমেটো কেমিক্যাল মুক্ত টমেটো তো ফাইয়াজের বাবা টমেটো গাছ নিয়ে আসে ছেলেকে খাওয়ানোর জন্য দেখছি টমেটোও ধরেছে আর পুঁশাকও আছে মার্শাল্লা তো আজকে আর পুঁশাক রান্না করব না এই জন্য আর তুলছি না তো ছাদে একটু ঘোরাঘুরি করছি সেই সাথে একটু রোদও লাগাচ্ছি রোদে ভিটামিন ডি রয়েছে এখন অনেকেই ভিটামিন ডি এর অভাবে ভুগেন রোদে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি রয়েছে রোদে কিছুক্ষণ বসে থাকলে স্বাস্থ্যের জন্য ভালো কাপড় শুকাতে দিয়ে একটু রোদে বসেছিলাম একটু ঘোরাফেরা করলাম এবার দুপুরের রান্না করব চলে এসেছি ছা থেকে চিংড়ি শুটকি দিয়ে মূলা দিয়ে রান্না করব তো সব কিছু কেটে কুটে গুছিয়ে রেডি করে নিলে রান্নাটা দ্রুত করা যায় আমি সেটাই করি আর সুটকিটা রান্না করছি ঘরোয়া মশলা দিয়ে সব সময় যেভাবে রান্না করি সেভাবেই করছি হয়তো বা এক একজনের রান্নার ধরন এক এক রকম আমরা যেভাবে পছন্দ করি সেভাবেই রান্না করছি সুটকিটা তো দুপুরের জন্য আজকে সুটকিটা রান্না করে নিচ্ছি আর কই মাছের রান্না করব। একটা জায়গায় দেখেছিলাম যে সব ব্লগার আপুরাই নাকি সারাক্ষণ স্বামী স্বামী করে এটা দেখে অনেক হাসি পেয়েছে শুধু ব্লগার আর আপুরাই যে সারাক্ষণ স্বামী স্বামী করে তা কিন্তু নয় সব নারীরাই কিন্তু সারাক্ষণই স্বামী স্বামী করে যদি স্বামী ভালো হয় নিজের মনের মতো হয় পারফেক্ট হয় জীবনসঙ্গী পারফেক্ট হলে বা ভালো কাজ করলে প্রশংসার যোগ্য হলে সব সবসময় কিন্তু প্রশংসাই করে এবং নারীরা কিন্তু প্রশংসা করতে পছন্দ করে বিশেষ করে স্বামীর তো স্বামী ভালো হলে তো প্রশংসা করবেই হয়তো বা ব্লগে সবাই বলে বা অনেকেই বলে যে তার হাজব্যান্ড এটা খেতে পছন্দ করে বা এটা পছন্দ করে এটা বলা তো দোষের কোনো কিছু নয় কারণ স্বামীকে ঘিরেই তো জীবন সংসার সব কিছু তো হাজব্যান্ডের পছন্দ অপছন্দ তো স্ত্রীকেই দেখতে হবে তাই না ওই একটা কথাই আছে না পেট থেকে মনে পেটকে আগে শান্তি করতে হবে তারপরে মনে জায়গা নিতে হবে তো ভালো ভালো খাবার দাবার খাওয়াতে হবে ভালো ব্যবহার করতে হবে সব কিছুই ভালো করতে হবে তাহলেই স্বামীর মনের মতো হওয়া যাবে বা ভালো স্ত্রী হওয়া যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ